আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে, সেটা আমাদের নিজেদেরই ক্ষতি, এটা তো আমাদের কাছ থেকে নিয়ে এই জিনিসগুলো তৈরি করা। কোন চিন্তা থেকে ফেরত আনলেন? জি, আসলে এটা রাষ্ট্রীয় সম্পদ প্রথমত, আর দ্বিতীয়ত বিবেকে বাধা দিয়েছে। কালকে হয়তোবা সবাই নিচ্ছিল, এই কারণে একটা আনমনা হয়ে আমরা নিয়ে চলে গেছি, কিন্তু আজকে বিবেকের তাড়নায় আসলে আমরা চলে আসছি। আজকে যারা এই যে ভাঙচুর করতেছে, পরবর্তীতে দেখা যাবে যে এরা আবার এরা সাফারার হবে। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করি আমরা, পরবর্তী প্রজন্মের জন্য এমনভাবে দেশ গড়ি যাতে আমাদের যে রাজনৈতিক যে সংস্কার সেটা আমরা, এখন একটা সুযোগ এসেছে, এই সুবিধাটা বা এই সুযোগটা নিয়ে আমরা সংস্কারের দিকে যাই। বাংলাদেশে এখন অনেক রকম ভিডিও আমরা দেখছি, সেখানে তার মধ্যে একটা হচ্ছে যে মানে অনেক মানুষ গণভবনে ঢুকে যাচ্ছে, তারপর সংসদ ভবনে ঢুকে যাচ্ছে, গিয়ে সেখানে জিনিসপত্র তুলে নিয়ে আসছে, লুটপাট করছে, ভাঙচুর করছে। এটা নিয়ে না আমার একটা মানে সত্যি মানে বক্তব্য, সেটা হচ্ছে যে এগুলো কি ঠিক? দেশের সম্পদ না আলটিমেটলি, এক্স্যাক্টলি, দেশের সম্পদ নষ্ট করাটা আমার মতে বোকামির কাজ হবে, কারণ এইগুলো করতে আবার সেই নর্মাল যে আম জনতা তাদেরই ট্যাক্সের টাকা দিতে হবে। এইগুলো কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, যারা প্রবাসী যে টাকাগুলো পাঠাচ্ছে রেমিডেন্স, তাদের টাকা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা। তো এগুলো যদি এখন নষ্ট করা হয়, কিন্তু তাদের টাকা দিয়ে আবার তৈরি করা হবে। তো একটা মানুষকে তোমরা চেয়েছো, তাদের তাকে তার পদ থেকে নামিয়ে দিয়েছো, তোমাদের সেটা তোমাদের ইচ্ছে, ঠিক ভুল তোমাদের বিচার, কিন্তু এর সাথে তার গণভবন বা নিজস্ব প্রধানমন্ত্রী সেখানে থাকতেন, সেখানে ঠিক আছে, পরবর্তী প্রধানমন্ত্রী যে আসবে সে থাকবে, সে থাকবে, আর দেশের সম্পদ, হ্যাঁ সেটাই, আর থাকুক চাই না থাক, পরের কথা, সেখানে হচ্ছে ওটা তো একটা একটা জায়গা, তার থেকে বড় কথা এইগুলো অন ক্যামেরাতে অনেক কিছু প্রকাশ হচ্ছে, ক্যামেরার সামনে আসছে, সেখানে বদনামি ছড়াচ্ছে, অনেক কিছু, অনেক কিছু, লোকে অনেক বাজে বাজে কথা বলছে জিনিসটা নিয়ে। লোকের থেকে বড় কথা শুনতে আমি যখন ভিডিওগুলো দেখছি না, আমার নিজেরই খুব খারাপ লাগছে যে কেন তোমরা এত ভালো একটা কাজ করছো, তোমাদের মতো তোমরা নিজেদের কথা রেখেছো, নিজেদের যেটা নিজেদের প্রতিষ্ঠা করেছো, ছাত্র সমাজে সব পারে সেটা দেখিয়েছো, সেখানে যদি এইগুলো হয়, তোমরা যদি এগুলো কন্ট্রোল না করো তাহলে কেন? কিছু কিছু ভিডিও তো দেখছি, জানি না কারা ভাঙছে, এটা স্টুডেন্টদের কাজ না কার কাজ আমি জানি না, কিন্তু ওই দেশের মানে বাংলাদেশের লোকই তো করছে। তো বঙ্গবন্ধুর যেই স্ট্যাচু গুলো ভাঙছে, সেই স্ট্যাচু গুলো ভাঙাটাও আমার মতে ঠিক না, একদম। সে কিন্তু কোন এক সময় এই বাংলাদেশের জন্য কিছু তো করে গেছে, এটা লাস্ট আমরাও আজকে ডিসকাস করছিলাম দুজনে মিলে। হ্যাঁ, একটা ওখানে একটা ইয়ে পড়লাম, মানে পোস্টার টাইপ দিয়েছিল, একজন একটা রিল বানিয়ে ছেড়েছিল যে যে বঙ্গবন্ধু যিনি, তিনি তো বাংলাদেশ স্বাধীনের পেছনে তার অবদান আছে, এটা তো তোমরা সবাই অস্বীকার করতে পারো। যদি তিনি তখন না তার অবদানটা দেখাতেন, হ্যাঁ হয়তো অনেকের অবদান ছিল, কিন্তু তখন তার আওয়াজটা কিন্তু অনেকটা জোরালো হয়েছিল বলে আজ বাংলাদেশ স্বাধীন। সে যদি তখন না কাজটা করতো তাহলে স্বাধীন হতো না, কোনোদিন হতো কিন্তু অনেকটা পিছিয়ে যেত হয়তো। হ্যাঁ সেটাই, কিন্তু তখন তার অবদান ছিল, তার অবদানটা যদি এখন মানুষ ভুলে যায়, তো আজ যে স্টুডেন্টরা এই কাজগুলো করেছে, শহীদ হয়েছে, যে আবার বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের অবদান কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ভুলে যাবে, পরবর্তী প্রজন্ম ভুলে যাবে, তো এটা উচিত না, এটা উচিত এই জিনিস সম্মান করা, যে যেটা করেছে তার জন্য তাকে সেই সম্মানটুকু দেওয়া উচিত। তোমাদের প্রধানমন্ত্রীর উপরা সেটা আলাদা জিনিস, কিন্তু বঙ্গবন্ধু যেটা করেছে তোমরা তো মানো যে সে কি জানে না, যে বঙ্গবন্ধুর সম্বন্ধে আমরা বেশি কিছু জানি না, কিন্তু যেটুকুই জানি আমাদের মনে হয়েছে যে তার অবদান আছে, আর এখানে তোমরাও অনেকে আমাদের সাথে এগ্রি করবে যে তার অবদান আছে, তো সেখানে প্লিজ এটা করো না, তোমরা যারা করছে তাদেরকে বাধা দাও, এটা উচিত না, তোমরা তাকে অপমান করা উচিত না, তাদেরকে যদি মানা করো তারা অবশ্যই মানতে রাজি হবে, কারণ তোমরা একভাবে যদি অনেকজন গিয়ে বলো যে এই কাজটা করো না, আমাদের যেটা দাবি ছিল সেটা আমরা পেয়েছি, আমরা ডে ওয়ান থেকে তোমাদের পাশে আছি, সেটা তো তোমরা জানো, আমরা কোন অন্যায় কথা এখনো পর্যন্ত বলিনি আর বলবো না, তো সেখানে অন্যায় বলে মনে হয়েছে আমাদের, মানে ন্যায়ের পথে আমরা সবসময় থাকতে পছন্দ করি, ন্যায়ের পথে এতদিন ছিলাম, এখনো আছি, তোমাদের পাশেই আছি, কিন্তু এই কটা জিনিস আমাদের খারাপ লেগেছে, তাই আমরা ক্লিয়ার করলাম, কারণ যখন যেটা ভালো লাগে আমাদের, মানে যেটা তোমরা এতদিন তোমাদের সাপোর্ট করেছে সেটা আমাদের তোমাদের মনে হয়েছে যেটা ঠিক, আর এখন যেটা ভুল মনে হচ্ছে সেটা তোমাদের সামনে এসে বলছে যে এটা আমাদের ভুল মনে হচ্ছে, তোমরা একটু চেষ্টা করো, এটা জানি না যারা করছে কিংবা যে করার চেষ্টা করছে তাদেরকে আটকাও, একদম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখি, এর উপর একটা ভিডিও, তো দেখা যাক, চলো ভিডিওটা। Thank you.
দর্শক, নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা দেশ। যে যেভাবে পারছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করছেন, লুট করছেন মালামাল এবং মূল্যবান জিনিস। যদিও শেষ বিকেলে সেনাবাহিনী এসে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ এলাকা থেকে উৎসুক মানুষকে সরিয়ে দেয়। প্রাচীরের ফাঁক গলিয়ে সংসদ ভবনে প্রবেশের হিড়িক। গোটা রাজধানী যখন নিরাপত্তাহীন রাখা হয়েছে, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই অবাধ প্রবেশের সুযোগ নিচ্ছে মানুষ। আমরা আমাদের সংসদ আমরা স্বাধীন করার পরে এই প্রথম আমরা জাতীয় সংসদে। তো এই যে গ্রিল ট্রিল ভেঙে যাচ্ছেন রাষ্ট্রীয় সম্পত্তি, এটা রাষ্ট্রীয় সম্পত্তি, আবার পুনরায় নির্মাণ হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার পুনরায় এটা নির্মাণ হবে। 2006 সালের আগ পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ছিল না সীমানা প্রাচীর। বিকেলের অবকাশ কাটানো যেত দৃষ্টিনন্দন এই স্থাপনার প্রাঙ্গণে। ছিল না নিরাপত্তার বাড়াবাড়ি। ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার আমলে নিরাপত্তার নামে চালু হওয়া কড়াকড়ি জারি রেখেছিল আওয়ামী লীগও। শেখ হাসিনা সরকারের পতনের পর লুই আইকানের নকশায় গড়া জাতীয় সংসদ ভবন খুব কাছ থেকে দেখার সুযোগ নিচ্ছেন আপামর মানুষ। তবে সরকারের ক্ষমতা ছাড়ার প্রথম দিনটা বিশৃঙ্খল থাকলেও দ্বিতীয় দিন সংসদ অধিবেশনের মূল কক্ষে প্রবেশ করতে দেননি সেনা সদস্যরা। এছাড়া সংসদ ভবন চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে ছাত্র জনতা। এটা তো আমাদের টাকাই তৈরি, আমাদের সম্পদ, আমাদেরকেই রক্ষা করতে হবে, সেটা আমাদের নিজেদেরই ক্ষতি। এটা তো আমাদের কাছ থেকে নিয়ে এই জিনিসগুলো তৈরি করা। গণভবনে গণপ্রবেশের প্রথম দিনটা যারা মিস করেছেন, সুযোগ নিতে ছুটে আসেন পরের দিন। এদিনও বলতে গেলে নিরাপত্তার বালাই ছিল না। সেই মানুষের যে শাস্তিগুলো দিছে, যে কষ্টগুলো দিছে, তাই জন্য একটু দেখতে আসছে রামপুরে থাকি, যে আমরা একটু অল্প একটু হলে আনা দেখি যাব একটু। তবে দুপুরের দিকে গণভবন এলাকায় নিরাপত্তা প্রহরা বসান সেনা সদস্যরা, এতে অনেকটা কমে আসে ওই এলাকার বিশৃঙ্খলা। জনসাধারণ গণভবন বিজয়ের পর তো অনেকে উদ্বেলিত হয়ে এই গণভবনে প্রবেশ করেছেন, কিন্তু প্রবেশ করে যে লুটপাট হয়েছে এটি নিয়ে সমালোচনা হবার পর অনেকে অনুশোচনা বোধ করেছেন। সেই অনুশোচনার পর আবার আমরা দেখছি আজকে এবং গতকালকে রাতে অনেকেই যে জিনিসগুলো নিয়ে গেছেন সেগুলো ফেরত দিয়েছেন। আমরা দেখছি এখানে দুজন ভাই হয়তো কোনো অতি উৎসাহ থেকে বা কোনো আনমন হয়ে তারা একটি ওয়ালম্যাট নিয়ে গিয়েছিলেন আর ফেরত নিয়ে এসছেন মনে হচ্ছে। হ্যাঁ, এটি কোন চিন্তা থেকে ফেরত আনলেন? জি, আসলে এটা রাষ্ট্রীয় সম্পদ প্রথমত, আর দ্বিতীয়ত বিবেকে বাধা দিয়েছে। কালকে হয়তো বা সবাই নিচ্ছিল, এই কারণে একটা আনমনা হয়ে আমরা নিয়ে চলে গেছি, কিন্তু আজকে বিবেকের কারণে আসলে আমরা চলে আসছি। নিরাপত্তাহীন হয়ে পড়া প্রধানমন্ত্রীর কার্যালয়েও বাড়ানো হয়েছে সেনা সদস্য। এর মাঝেও রাজনৈতিক পট পরিবর্তনের এই সময় উদযাপন করতে জড়ো হচ্ছেন অনেকেই, আর এই মুহূর্তে প্রতিপক্ষকে হামলা ও প্রতিহিংসার রাজনীতি না করার আহ্বান তাদের। এই যারা ধ্বংস করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করব এবং সাধারণ মানুষকে আহ্বান করব, তারাও যেন এই ধ্বংসযোগ্য প্রতিবাদের রুখে দাঁড়ায়। আজকে যারা এই যে ভাঙচুর করতেছে, পরবর্তীতে দেখা যাবে যে এরা আবার এরা সাফারার হবে। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করি আমরা, পরবর্তী প্রজন্মের জন্য এমনভাবে দেশ গড়ি যাতে আমাদের যে রাজনৈতিক যে সংস্কার সেটা আমরা, এখন একটা সুযোগ এসেছে, এই সুবিধাটা বা এই সুযোগটা নিয়ে আমরা সংস্কারের দিকে যাই। প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন করে বাংলাদেশ গড়ার এটাই একটা সূচনা। তো এই জায়গায় প্রথমেই যদি কিছু খারাপ হয় তো অবভিয়াসলি, মানে কথা আছে না, যা শুরু ভালো তার শেষ ভালো। তো শুরুই যদি খারাপ হয় তাহলে শেষ অবভিয়াসলি খারাপ হবে। তো শুরুটা ভালো রাখ, যেমন ভাবে চলছে ভালো রেখেই চলার চেষ্টা করো, যাতে পরের প্রজন্ম এই ভুলগুলো না করে, তোমাদের কাছ থেকে এই জিনিসগুলো না শেখে, ভালো জিনিসটা শেখার চেষ্টা করে। আর দেশের সম্পদ দেশেরই থাকবে, তো সেটার ক্ষতি মানে তোমাদের ক্ষতি, কারণ এই সম্পদগুলো কিন্তু তোমাদের টাকাতেই এগুলো করা। তো তোমাদের টাকা তোমরাই নিয়ে যাচ্ছ, মানে আবার ওখানে যখন নতুন জিনিস হবে কিংবা কিছু হবে তোমাদের টাকা নেওয়া হবে। তো এগুলো করো না, এগুলো করা মানে হচ্ছে, মানে কি বলবো, বোকামি করা, নিজেদের ইমেজ খারাপ করা, প্লাস স্টুডেন্টদের ইমেজ খারাপ হওয়া, এটাই হচ্ছে ব্যাপার। আর একজন দুজনের জন্য পুরো স্টুডেন্ট মানে এটাকেই বদনাম করা হচ্ছে। আর তার সাথে সাথে তো যেসব মানুষের ক্ষতি করা হচ্ছে, সেই মানুষের ক্ষতিগুলো করা যদি না হয় সেই দিকে তোমরা খেয়াল রাখো। তো এটাই আশা করছি যে সমস্ত কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, এই বিষয়টা থেমে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।